জাতীয় হারাম কর্ম সমূহ থেকে বাঁচিয়া চলিয়া আমরা যদি ওয়ালিহানা আশিকানা ভাবে সুন্নতি তরিকায় আল্লাহর জিকির করিয়া যাই আমাদের মৌতের সময় নসিব হয়ে যেতে পারে। সবাই বলেন মুর্দা সুন্নত কে জিন্দা করলে 100 শহীদের সওয়াব পাওয়া যায়। একটা সুন্নত কে 40 দিন পর্যন্ত পালন করিয়া গেলে সাহেবে হাল সাহেবে নিসবত আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়া দিতে পারে। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করব। আমি তো বেমারি মানুষ, হাড়ের বেমার আছে, এরপরেও হার্টের বেমারের পরে প্রায় 700 উপরে বক্তৃতা করে আসছি। গত বছর এসেছি আবার, আল্লাহ যদি আমাকে বাঁচাইয়া রাখেন আগামী বছর জানুয়ারি মাসে ওই 14 তারিখ ইনশাআল্লাহ যদি বড় জলসা করবে সম্ভব হয় না এইভাবে জিকিরের জলসা। আল্লাহ আল্লাহর জিকির করনে ওয়ালা আল্লাহ আল্লাহর নাম জপনে ওয়ালা জমিনের উপর থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি মুনাব্বিয়াত কিতাবের মধ্যে লিখতেছেন আল্লাহর জিকির করলে 100টা ফায়দা পাওয়া যায়, আল্লাহর জিকির করলে রিজিকের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে ইমানিয়া ফায়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবিয়া পায়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে রুহানিয়া পায়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে জিসমানিয়া পায়দা হয়, আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত নসিব হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহর মাহিয়াত জানে নয়কটা তালাব হয়। ওয়ালিহানা আশিকানা ভাবে আল্লাহর জিকির করলে আল্লাহর জিকিরের ভিতরে এত শক্তি নিহিত রয়েছে, এত তাকত নিহিত রয়েছে, আল্লাহর জিকিরে জিকির করনে ওয়ালা মর্দ মুমিন কে টানিয়া নিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেবে। পাঁচ ওয়াক্তের নামাজ সুন্দরভাবে আদায় করিয়া ফজর নামাজ জামাতে আদায় করিয়া জোহর নামাজ জামাতে আদায় করিয়া আসর